প্রিয় মানুষের কথায় আমরা বেশি কষ্ট পাই কেন? আমাদের প্রিয় মানুষ যখন কোনো কথা বলে আমাদের মনে হয় ভিতরে দুমড়ে মুচকে যাচ্ছে, ভিতরে সবকিছু ভেঙে গেছে, আমরা নিস্তব্ধ হয়ে যাই। মানে প্রিয় মানুষের কথায় যেন আমাদের কষ্টটা বেশি লাগে সব সময়। তো প্রিয় মানুষের কথায় কেন কষ্ট বেশি লাগে এই ব্যাপারটা আজকে একটু বুঝিয়ে বলবো। তার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন কন্টেন্ট এবং মোটিভেশন ভিডিও নিয়ে আসার জন্য। সো লাইক দিয়ে পাশেই থাকবেন। চলে যাচ্ছি সরাসরি টপিকে। দেখুন, আমাদের কাছের মানুষের প্রতি সবসময় আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকে। আমরা চাই কাছের মানুষের কাছে কিছু একটা নিব, কাছের মানুষের কাছে সবসময় প্রত্যাশাটা বেশি করি। আর যখন একটা মানুষের কাছে আপনি প্রত্যাশা বেশি করবেন তখন সেখান থেকে কষ্ট অবশ্যই পাবেন, সেখানে কষ্ট অবধারিত। তো আমরা কাছের মানুষের কাছে চাই কোনো কিছু, সেটা দিল না, কষ্ট পেলাম। আমাদের কাছের মানুষ কোনো একটা কথা বলল, তার মাধ্যমে আমরা কষ্ট পেলাম। কাছের মানুষের কথা কিন্তু আমাদের বুকে তীরের মতো বাঁধে, তীরের মতো ছোটে, এই জন্য আমরা কষ্টটা বেশি পাই। আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে না, সব মানুষের কথা কিন্তু আমরা কষ্ট পাই না। আমার আননোন একটা ফ্রেন্ড যদি কোনো একটা কিছু বললো আমি কি কষ্ট পাবো? আমার আননোন একটা কলিগ আমার যদি কিছু বলে আমি কি কষ্ট পাবো? কখনোই না। আমার কষ্টটা কখন পাই? যখন কাছের কোনো মানুষ, খুব নিয়ারেস্ট মানুষ যখন আমার কিছু বলতেছে তখন সেই ব্যাপারে আমি কষ্ট পাই। আর এই কষ্টটা পাওয়াটাই স্বাভাবিক, কারণ সে আমার খুব ক্লোজ মানুষ। একটা জিনিস কি জানেন, আমরা যখন কোনো কাছের মানুষের কিছু বলি আমরা কিন্তু ভেবে কোনো কথা বলি না, আমাদের মনের ভিতর থেকে মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেই কথাটাই আমরা বলে দিই। এই পৃথিবীটা চলে কিন্তু কথায়। আপনি একটা সুন্দর কথা বললেন, একজন মানুষ আপনাকে খুব ভালোভাবে নিবে, একজন মানুষের আপনি খুব কাছের একজন মানুষ হবেন। আবার এমন একটা কথা বের করবেন আপনি যার মাধ্যমে সেই মানুষটা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই পৃথিবীটা কথায় চলে, ভালোবাসা, মহত্ব, কাছে আসা সবই কথায় চলে। তো আমাদের কাছের মানুষ আছে, সেই কাছের মানুষগুলোকে সামান্য কোনো কথা বললেও কষ্ট পেতে পারে। এটা কিন্তু আমরা মিন করে কখনো কথা বলি না, এটা কিন্তু কখনো ফিল করে আমরা কথা বলি না। আমরা হঠাৎ করে কোনো কথা বললাম তার মাধ্যমে সে মানুষকে কষ্ট পেতে পারে। আমার একটা জিনিস দরকার, আমার একটা জিনিস বা আমার টাকা দরকার, আমি ফ্যামিলি পার্সনের কাছে চাইলাম, ফ্যামিলি পার্সন দিল না, তখন আমি এমন একটা কথা বললাম যার মাধ্যমে কষ্ট পেতে পারে। সকালবেলা আপনি অফিস যান না, যখন আপনি অফিস যাবেন আপনার আম্মু রুটি বানাচ্ছে বা আপনার মা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে, আপনি এসে দেখলেন আপনার আম্মুর রুটি বানানো হয় নাই, মানে ব্রেকফাস্টের জন্য রেডি হয় নাই, আপনি রেডি, আপনি অফিসে যাবেন বা আপনি ভার্সিতে যাবেন, তো এমন সময় আপনি বলে উঠলেন তুমি কেন এগুলো করতেছো, আরও আগে উঠে করতে পারো নি, আমার এখন ঝামেলা হচ্ছে, দেরি লেট হয়ে যাচ্ছে, ইটিসিটিসি বিভিন্ন ধরনের কথা বললেন। আপনার আম্মু কিন্তু সামান্য কথায় কষ্ট পেতে পারে, কখন জানেন? যখন সেই মানুষটা সকালে উঠে তার কাজ বাদ দিয়ে থুয়ে, সে হতে পারে অসুস্থ বা স্বাভাবিক, তার কাজ বাদ দিয়ে থুয়ে সে ওষুধ না খেয়ে সে তখন আপনার কাজটা করতেছে, অবশ্যই তার কাছে প্রায়োরিটি দেওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু সেই প্রায়োরিটি দিই না। আমার কাছের মানুষ যেই হোক না কেন তার সেই কথাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তার কাজকে প্রায়োরিটি দেওয়া উচিত। যখনই আমরা কোনো কাজকে প্রায়োরিটি দিচ্ছি না তখনই সে মানুষটা কষ্ট পেতে পারে। সবসময় আমাদের মনে রাখা উচিত আমাদের কাছের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো খুব সামান্য সামান্য চিলি চিলি বিষয়, চিলি চিলি কথার কারণে কষ্ট পাই। আর এই কষ্টটা এমন ধরনের কষ্ট হয়ে যায় যে সেই মানুষটা কেন বললো, এই ধরনের কেন কথা বলবে, এই ধরনের কথা না বললে হতো, বিভিন্ন ধরনের সে মিন করবে, মিন করার পর কষ্ট পেতে পারে। সে যেই হোক না কেন সবাই কষ্ট পেতে পারে, সবার ভিতরে ইমোশন আছে, দিন শেষে সবারই ফিলিংস আছে, এটা মনে রাখতে হবে। সে আপনার ফ্যামিলিতে যেই হোক না কেন, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে কি তার মনে কষ্ট নাই? অবশ্যই কষ্ট আছে। তো আমরা কোনো কথা বললে ভেবেচিন্তে কথা বলি না, হুট করে কোনো একটা কথা বলে ফেলি। সব সময় আমাদের প্রিয় মানুষগুলো বেশি কষ্ট পায় এবং প্রিয় মানুষের কথায় আমরা বেশি কষ্ট পাই সব সময়। কারণ অন্যন একটা মানুষ তো আমাদের এভাবে কথা বলবে না, অন্যন একটা মানুষকে আমাদেরকে এভাবে জাজ করবে, অন্যন একটা মানুষকে বলবে তুমি এই কাজটা করো না এই কাজটা করো? কখনোই বলবে না। বলবে কারা? যারা আমার ফ্যামিলি পার্সন, যারা নিয়ারেস্ট মানুষ তারা। কিন্তু সব নিয়ারেস্ট মানুষ কিন্তু আবার এমন হয় না, কিছু কিছু নিয়ারেস্ট মানুষ আছে যারা কটু কথা বা খারাপ কথা বলে কষ্ট দিয়ে থাকে। এই মানুষগুলো কখনো মিন করে না, এই মানুষগুলো যখন মিন করবে তখন বুঝবে যে কষ্টটা কাকে বলে। সবসময় আমরা কাছের মানুষের থেকে কষ্ট বেশি পেয়ে থাকি, এক্সপেকটেশনটা বেশি থাকে, কাছের মানুষের কাছে চাহিদাটা বেশি থাকে, কাছের মানুষের কাছে প্রত্যাশা বেশি থাকে। আমি চাই কাছের মানুষটা করুক কিন্তু কাছের মানুষটা করলো না, কষ্ট লাগাটাই স্বাভাবিক, কারণ সেই মানুষটা তো আমার, আমার কাছের মানুষ, করবে না কেন, এটা আমরা মিন করি। আমরা কখনো ভাবি না যে এখন সময় কীভাবে পাচ্ছে, সে সময় না পেরে কাজটা করলো না, তখন কি আপনার খারাপ লাগবে? আমরা কিন্তু এই মিনটা করি না, আমরা কিন্তু খারাপ লাগার মিনটা করি। সবসময় এই কথাটা সত্য যে আমাদের কাছের মানুষের কোনো কথায় আমাদের কষ্ট বেশি লাগে, কাছের মানুষের কোনো কাজে আমাদের কষ্ট বেশি লাগে, মানে কাছের মানুষের সব কিছু যদি কোনো কিছু করে আমাদের কষ্ট বেশি লাগে। কোনো মানুষকে কটু কথা বলে কষ্ট দিবেন না, কারণ এমন একটা সময় আসতে পারে ওই কটু কথাটা আপনাকে ব্যাক আসতে পারে। প্রকৃতির নিয়ম কিন্তু এমন, আপনি যার সাথে যেমন করবেন প্রকৃতি ঠিক রিটার্ন দিবে আপনাকে, আজকে না হয় কালকে। সেজন্য
কখনো কারোর সাথে খারাপ এবং রুড বিহেভ করবেন না, সে যত কাছের মানুষই হোক না কেন। খুব ক্লোজ মানুষ আপনি তো মিন করলেন, সে মানুষটার সাথে কিছু নিবে না বা খারাপভাবে নিবে না, খারাপভাবে নিতে পারে। সবার মেন্টালিটি তো এক না ভাই, সবার মেন্টালিটি কিন্তু এক না। দেন সবাইকে যদি আপনি ওই মেন্টালিটির ধাঁচে কথা বলেন তাহলে সেই মানুষটা কষ্ট পেতে পারে, খারাপভাবে নিতে পারে, নেগেটিভলি নিতে পারে। কী দরকার আছে এই পৃথিবীতে? আমি এখন একটা জিনিস খেয়াল করলাম, এই পৃথিবীতে যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে কিন্তু আপনার 100%-এর ভিতরে 98% সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যখন কথা বলবেন, বেশি পটর পটর করবেন, বেশি একটা জিনিস দেখাবেন, তখন কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন, সে যেই হোক না কেন। আজকাল কাছের মানুষ কেমন? কাছের মানুষ এই ধরনেরই। আপনি চুপ থাকবেন, আপনি সবার কাছে ভালো, আপনি সবার কাছে প্রায়োরিটি পাবেন, সবার কাছে সেই স্থানটা পাবেন। যখন আপনি বেশি পটর পটর করবেন, বেশি কথা বলবেন, বেশি ইগো দেখাবেন, বেশি রাগ দেখাবেন, সব কিছুতেই সমস্যা। সেজন্য আপনি একটু চুপ থাকার চেষ্টা করবেন কাছের মানুষের কাছে। কাছের মানুষের কথায় কষ্ট বেশি লাগে, হ্যাঁ এটা সত্য, কাছের মানুষের কথায় কষ্ট বেশি লাগে। তো আপনি এমন কোনো কথা বলবেন না যার কারণে কাছের মানুষ কষ্ট পাচ্ছে। একটু ভেবে কথা বলবেন, আপনি কী কথা বলছি। এই কথা বলার আগে যদি আপনি একটু ভাবেন, আপনি যদি এক মিনিট ভেবে নেন যে আমি আসলে ঠিক কথা বলছি কিনা, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। বি কেয়ারফুল, কাছের মানুষগুলো কিন্তু কষ্ট বেশি পায়, এটা কিন্তু আমরা মিন করতে পারি না। সেই মানুষটার ভিতরে কুরে কুরে খাবে তাও কিন্তু আপনার সাথে শেয়ার করবে না। কাছের মানুষগুলো কিন্তু এরকম, কাছের মানুষগুলো সবসময় কষ্ট বেশি পেয়ে থাকে। কাছের মানুষের ভিতরে সবসময় ফিলিংসটা বেশি থাকে আপনার প্রতি, আপনার প্রতি সবসময় ফিলিংসটা বেশি থাকে, এই জন্য সে কষ্ট বেশি পায় এবং প্রত্যাশা বেশি থাকে। তো এই যাতে কষ্ট না পান তার জন্য আপনার ওয়ে হচ্ছে আপনি এই মানুষটার প্রতি অতটা প্রত্যাশা রাখবেন না। জীবনে প্রত্যাশা যত কম জীবন তত সুন্দর, জীবন তত পরিপূর্ণ, জীবন তত সুন্দরভাবে কাটাতে পারবেন। একটা মানুষের কাছে যত চাহিদা করবেন সেই মানুষের তো সম্পূর্ণ আপনার চাহিদা পূরণ করতে পারবে না, তখন আপনার কষ্ট ভিতরে আসবে, তখন আপনার ভিতরে কষ্টটা চাইলে আসবে। এজন্য কোনো মানুষের প্রতি চাহিদা প্রত্যাশা এক্সপেকটেশন কম রাখবেন, তাহলেই দেখবেন দিন শেষে ভালো থাকবেন। আরেকটা ওয়ে হচ্ছে, দুই নম্বর ওয়ে হচ্ছে চুপ থাকা। আপনার কেউ খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে, আপনি চুপ থাকেন। আপনাকে কষ্ট দিয়েছে আপনার ফ্যামিলি পার্সন, আপনি চুপ থাকেন। প্রকৃতি তার হিসাব চুকিয়ে নেবে, আজকে না হোক কালকে, আপনি চুপ থাকেন, তাহলে দেখবেন অমন সমস্যার সমাধান হয়ে গেছে। নাহলে এমন কোনো কথা বলবেন সেই মানুষের ভিতরে কুরে কুরে খাবে। সামান্য একটা কথায়, চিলি একটা কথায়, সামান্য কথায়, চিলি কথায় কিন্তু কাছের মানুষগুলো কষ্ট পায়। আবারও বলছি, আই রিপিট দিস লাইন, কাছের মানুষরা সবসময় চিলি কথা, সামান্য কথায় কষ্ট পেয়ে থাকে।